ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আসলে মাঝখানে অনেক অ্যাপ গেল যে আমি ভিডিও দিতে পারিনি, এ কারণে দিতে পারিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ থাকে না ঠিক মতো, নেট স্পিড না থাকায় আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার ভিডিও দিতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেই অ্যাপসটি হচ্ছে সোশ্যাল ফ্রান্স সোশ্যাল। তো এই অ্যাপসটি নিয়ে আলোচনা করব। এই অ্যাপস থেকেই কিন্তু আপনি ফ্রান্সের, অনলি ফ্রান্সের ট্রাফিক পাবেন। যে কোনো কান্ট্রি ধরে আপনি অ্যাকাউন্ট করার পরে ফ্রান্স থেকেই আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকুন এ টু জেড। আর এই জন্যেই আমি ফোন থেকে জানি ফোনের বিভিন্ন ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করি, কারণ অনেকেই কিন্তু ল্যাপটপ বা পিসি হাতে নেই বা কেনার মতো সামর্থ্য নেই, তারা যেন ফোন থেকে সিপিএ মার্কেটিং করে মান্থলি 100 থেকে 150 ডলার আর্নিং করতে পারে, বা অনেকেই আবার আর্নিং করতেছে এরকম আমি দেখছি। অনেকে জানিয়েছে যে আসলে 100 থেকে 150 ডলার আর্নিং করতেছে এরকম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে আপগ্রেড নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনটি বেজেতে ভুলবেন না, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে একটু খোঁজাখুঁজি করলেই পাবেন। শুধু সার্চ দিতে হবে, যে ফ্রান্স সোশ্যাল লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। আর এখানে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার একটা ভিপিএন লাগবে, সেটা পেইড হতে পারে বা ফ্রি হতে পারে, সেটা কোনো ফেক না। তো আমি ফ্রিটা ইউজ করতেছি, আমি একটি টার্বো ভিপিএন ফোনের জন্য ইউজ করতেছি। তো এরপরে আমরা এখানে কি করব, এখানে এখন অ্যাকাউন্ট করা সিস্টেমটা দেখব যে অ্যাকাউন্ট কীভাবে করতে পারি। অ্যাপসটির নাম হচ্ছে ফ্রান্স সোশ্যাল, এটা দেখতেই পাচ্ছেন। আমাদের অ্যাপসটি, কাঙ্ক্ষিত অ্যাপসটি ওপেন হচ্ছে, একটু ওয়েট করুন। আর অবশ্যই নেট স্পিড যখন ভালো থাকবে তখন, আর এটা টার্গেট করে কাজ করবেন যখন দেখবেন, আমাদের এখানে অ্যালো দিতে হবে। তো যখন দেখবেন যে ফ্রান্সের রাত 9টা থেকে রাত 12টা এই সময়টার মধ্যে কাজ করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন যে আমাদের এখানে অপশন অনেকগুলো আছে। তো আমরা সাইন আপ উইথ মেল এখানে লিখব, লিখার পরে আমাদের লোকেশনটা কিন্তু এখানে ডেনাই করে দিব, ঠিক আছে? কারণ নাহলে আমাদের যে বাংলাদেশ বা আমাদের ডিভাইস যে লোকেশনটা আছে সেই লোকেশনটা ধরবে। তো আমরা এখানে ডেনাই করে দিব। ডেনাই করে দেওয়ার পর আমরা এখানে মেলটা দিব। তো মেলটা আমরা দেওয়ার চেষ্টা করি, এটা মেল দিয়ে দিলাম। মেল ভেরিফাই করতে হয় না, তাই অত কিছু আর কি ফ্যাক্টর না। আপনারা এখানে ফেক মেল দিতে পারেন, সরি এটা ইনভ্যালিড মেল, এবার দেখি হ্যাঁ হয়ে গেছে। তারপর আমরা একটা পাসওয়ার্ড ইউজ করবো এখানে। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি আবারও পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে এখানে আমরা নাম দিয়ে দেবো, একটা ফিমেল নেম ইউজ করলাম। আর এজ অবশ্যই আপনার পিকচারটা যেরকম হবে এরকম টাইপের আপনার এজটা ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে জেন্ডার দিবেন ওমেন, তারপর লুকিং ফর মেন, তারপর কন্টিনিউ। আমি যেহেতু আমেরিকান একটি আইপি ইউজ করতেছি, সেহেতু আমাদের এখানে একটা সেই নিউ ইয়র্ক আমার নিউ ইয়র্কের একটা সিটি, আমেরিকান সিটি, সেটা সার্চ দিয়ে আমরা এখানে অ্যাড করতেছি। অ্যাড করলাম, করার পরে আমরা নেক্সটে গেলাম। তো নেক্সটে যাওয়ার পরে দেখেন আপনারা প্রোফাইল পিকচার একটা সেট আপ দিতে বলবে। তো এখানে সব কিছু একবারে ইজি, যদি কাজ করতে পারেন একবারে সহজ। এখানে আমরা ইয়েস শো মি মাই মেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফটোটা এখানে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে স্পিন করা একটা অপশন পাবেন, মানে ডেলি দিন স্পিন, মানুষকে অতিরিক্ত কিছু গিফট পাঠানোর জন্য আপনি স্পেন করতে হবে। তো স্পেনে ক্লিক করার পরে দেখেন যে আপনার লটারি কী লাগতেছে, দেখি আমরা কত পয়েন্ট পাচ্ছি। ডিসকাউন্ট পাই দিয়ে আমরা একটা মোটামুটি ভালো 50% ডিসকাউন্ট পাইলাম। তো আমরা এটা দিয়ে মোটামুটি গিফট পাঠাতে পারবো ট্রাফিকের কাছে। এরপরে আমাদের এখান থেকে প্রোফাইলটা সেটিং করে নিতে হবে, প্রোফাইলে একটা ফটো আপলোড করে দিতে হবে। আর আরেকটা সেটিং আছে এখানে, এখানে দেখেন যে মেল ভেরিফাই করতে হয় না, এখানে আমরা কী দেবো, লুকিং ফর সিরিয়াস রিলেশনশিপ দেওয়ার পরে আমরা এখানে কিকের ইউজার নেমটা দিয়ে দিব, ঠিক আছে? তো এরকম আপনার কিক বা স্ন্যাপ, হোয়াটসঅ্যাপ, আপনার যেটা খুশি সেটা, আপনি যেখানে প্রমোশন করতে আপনার ভালো সুবিধা হয় সেটা ইউজ করবেন। তো এটা দেওয়ার পরে আপনি সিম্পলি এখানে সেভ দিয়ে দেবেন। আমাদের প্রোফাইলটা সেট হয়ে গেল, এখনও সেট হয়নি, আমাদের প্রোফাইল পিকচার একটা দিয়ে তারপর আমাদের অ্যাপ্রুভেট করতে হবে। আর প্রোফাইল পিকচার দেওয়ার পরে আমাদের অ্যাপ্রুভালের জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা পোস্ট করতেছি, আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, তারপরে আবার আসতেছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু প্রোফাইল পিকচারটা সেট আপ হয়ে গেল। তো সেট আপ হওয়ার পরে আমরা এখন ডাইরেক্টলি এই যে নিচের যে সারিতে দেখতে পাচ্ছেন লাভ অপশন, এখান থেকে আমরা কিন্তু ট্রাফিককে লাভ পাঠাতে পারবো, ঠিক আছে? লাভ পাঠাতে পারবো।
আবার দেখেন যে নিউ ইউজার, এগুলো কিন্তু এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ ইউজার, আর অনলাইন যেখানে দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে কিন্তু আপনার অ্যাক্টিভ ট্রাফিক। দেখেন অনলাইনে যারা যারা আছে এই অ্যাপসে দেখতে পাচ্ছেন সবগুলোই ফ্রান্সের, এই যে ফ্রান্স ফ্রান্স ফ্রান্স। আপনারা এগুলো ইউজ করলেই বুঝতে পারবেন যে কত পরিমাণ ট্রাফিক, এদেরকে আবার হাই বা লাভ পাঠাতে পারবেন। তো লাভ পাঠালে এরকম হয় যে ওদের কাছে একটা নোটিফিকেশন যায় ম্যাচের জন্য, তখন তারা একটু কী করে যে লাভ পাঠানোর চেষ্টা, ওরা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরে আমাদের হাই হ্যালো দেওয়ার চেষ্টা করে। তো দেখেন এখানে কিন্তু সব ফ্রান্সের ট্রাফিক, আপনারা ওপেন করলে বুঝতে পারবেন যে নামটা দেখেন আমরা ওপেন না করে কিন্তু কীভাবে ভালো দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভেরিফাইড ইউজার আছে, একবারে ভেরিফাইড 100%, এই যে টিকমার্ক দেখা যাচ্ছে, আর এই যে উপরে দেখেন যে লোরান্ট নামের একজন, উনি কিন্তু ভেরিফাইড না, তার নিচে জিও জিও সান্তোষ নামের একজন, উনি কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। তো আর আগে আমরা আনভেরিফাইড যেগুলো ওগুলোকে আমরা লাভ পাঠাবো, তারপর এরকম করে আর কি লাভ পাঠাবো বা হাই পাঠাবো, এই সিস্টেম হচ্ছে এই। আমার প্রোফাইল পিকচারটা এখনও হয়নি, অ্যাকসেপ্ট হয়নি, অ্যাকসেপ্ট হলে আমরা দেখতে পারতাম যে এখানে আমাদের কতগুলো ট্রাফিক এখন আমাদের ট্যাক্স করতেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবার এই যে দেখেন যে কারা কারা লাইভে আছে, এখানে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার একটু নেট স্পিড স্লো হওয়ার কারণে কিন্তু অনেক কিছু স্কিপ বলতে, এই যে দেখেন এখন দেখা যাচ্ছে যে কারা কারা লাইভে আছে এখান থেকে দেখতে পাবেন, এই যে কোন কোন কান্ট্রি থেকে, এই যে পাকিস্তান অল কান্ট্রির কিন্তু ট্রাফিক, এই যে ব্রাজিলের, তারপর দেখতে পাবেন ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, দেখেন সব কান্ট্রির ট্রাফিক কিন্তু এখানে আছে। এখানে আপনি সিম্পলি হাই পাঠাতে পারেন, তারপর লাভ পাঠাতে পারেন, এরকম কিছু। তো আপনার প্রোফাইল পিকচারটা অবশ্যই যখন অ্যাপ্রুভাল হবে তারপরে কিন্তু আপনি তাদেরকে হাই বা হ্যালো পাঠাতে পারবেন, এর আগে পারবেন না। আর এখানে মেন জিনিস হচ্ছে আপনার ভিপিএনটা যদি ইউনিক না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাউকে ট্যাক্স বা অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি বলতেছি যে আপনি কোনো একটা ভালো ভিপিএন ধরে কাজ করেন। তো ভিউয়ার্স আর ভিডিও দেরি করতেছি না, এখানে অ্যাকাউন্ট করার যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন, আর ভিডিওটা কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। নেক্সট আর একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।